ছুটির দিনে প্রার্থীদের প্রচারে জমে উঠেছে ভোটের মাঠ। দিন যতই যাচ্ছে লিফলেট বিতরণ, ভোট প্রার্থনা আর কথার লড়াইয়ে চলছে নির্বাচনের প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। জানান, মানুষ এখন নির্বাচনমুখী, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ ভোট কেন্দ্রে এসে পছন্দের মানুষকে বেছে নেবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নির্বাচনের ঢেউ লেগেছে প্রতিটি আসনে, নাচ গান আর স্লোগানে স্লোগানে মুখরিত পাড়া মহল্লা অলিগুলি থেকে রাজপথ। নির্বাচন সন্নিকটে, তাই তো ছুটির দিনে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। সকালে শ্যামপুর ব্যাংক কলোনিতে প্রচার চালায় ঢাকা চার আসনের নৌকার মাঝি সঞ্জিতা খানম। তার বিপরীতে শ্যামপুর বাজারে প্রচার চালায় তৃণমূল বিএনপির প্রার্থী। তার কোনো উন্নয়ন এখানে দৃশ্যমান হয়নি, এজন্য এলাকার মানুষ ক্ষুব্ধ। এই জন্যই আমি এখানে প্রার্থী হয়েছি। বারবার মহাজোটের বলি হয়ে আমার এলাকার মানুষ বঞ্চিত হবে, এটা আমরা গ্রহণ করতে পারিনি। সাধারণ জনগণ যখন জানতে পেরেছে এইবার ব্যালটে নৌকা থাকবে, অবশ্যই বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের দেশের মানুষ, প্রায় 18 কোটি মানুষই কিন্তু বঙ্গবন্ধু কন্যার উপরে আস্থা রেখেছে। আজকে এই ঢাকা চার নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু কন্যাকেই নৌকা মার্কায় ভোট দেবে। ঢাকা পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ধলপুরে গণসংযোগ করেন। বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ মার্কা নয়, ব্যক্তিকে ভোট দিবে। আর শনিরাকরা এলাকায় প্রচার চালায় একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য, প্রতিযোগিতামূলক করার জন্য এবং আনন্দ উৎসবমুখর করার জন্য আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আওয়ামী পরিবার থেকে আমরা তিনজন সেই সত্ত্বেও সকলেই আমরা জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, যাতে ভোট কেন্দ্রে ব্যাপক উপস্থিতি ঘটে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ডাকের পক্ষে ঢাকা পাঁচ আসনে এখন বাদ ভাঙা জোয়ার। আমি চেষ্টা করছি আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং সর্বস্তরে জনগণকে ভোট কেন্দ্রে আনার, এবং আমার বিশ্বাস আল্লাহর সহমতে ইনশাআল্লাহ আমি সেটা 7 তারিখে পারবো। এদিকে ঢাকা 11 আসনে নৌকার মাঝি বেড়াইদে রিক্সায় চড়ে ভোট চান ভোটারদের কাছে। আর তার আসনে বিএনএম এর প্রার্থী আফতাবনগর ও খিলগায়ে প্রচার চালান। জনগণ ভোট কেন্দ্রে যদি যাওয়ার পরিবেশ বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ জয়ের বিষয়ে আমি 100% আশাবাদী। ভোটার কাছে সারা যথেষ্ট সারা পাচ্ছি। আমরা আশা করি 50-60% ভোটার ইনশাআল্লাহ সেন্টারে যাবে। জনতা শেখ হাসিনা বিগত 15 বছরে দেশে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের সুফল হিসাবে আমাকে নৌকা ভোট দিবে। এছাড়াও ঢাকা 13 আসনে প্রচার চালায় তরিকট ফেডারেশন ও সুপ্রিম পার্টি। আমরা আশা করি তরুণদের জয় হবে, কারণ দেশে দৃশ্যমান উন্নয়ন হলেও সাধারণ জনজীবনের উন্নয়ন হয়নি। সাধারণ জনগণ পরিবর্তন চায়, আর পরিবর্তনের জন্য জনগণ নতুনদেরকে বেছে নিয়েছে, তরুণদেরকে বেছে নিয়েছে। আগামী 5ই জানুয়ারি শেষ হবে নির্বাচনী প্রচার, এরপর সবার অপেক্ষা ভোটের জন্য। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।